নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজি ব্যাকরণের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো আপনাদের পরীক্ষার সময় আসে সেটা প্রিপজিশন হতে পারে আর্টিকেল হতে পারে ফেজাল ভার্ব হতে পারে তার সেই সমস্ত কিছু ওয়ার্ড এবং তার সাথে সাথে সিনোনিম আজকে আমরা বিশেষ করে আলোচনা করব সিনোনিম তা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলছি আপনারা অবশ্যই সাথে একটা খাতা পেন্সিল নিয়ে নেন তার কারণ আপনারা আগামীতে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা ম্যাক প্র্যাকটিস করে নেন যে মক প্র্যাকটিস করে নিজেরা দেখুন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা পঞ্চাশটা প্রশ্ন আলোচনার মধ্যে আপনাদের যে প্রশ্নটা আলোচনায় আপনারা যে উত্তরটা সঠিক করবেন সেটাই রাইট চিহ্ন আর যেটা ভুল করবেন সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করে যাব এবং আলোচনা শেষে আমরা জিজ্ঞেস করব কি কত মার্কস পেলেন আপনারা সৎভাবে অবশ্যই যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করবেন এবং তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে তো আমরা আজকে ভিডিওটা শুরু করছি তা আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান তা চ্যানেলের প্লে লিস্টে জেনারেল ইংলিশে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন জেনারেল ইংলিশ বলে একটা ফোল্ডার আছে তার মধ্যে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো শুরু করছি গেলো দিনের হোম টাক্কের প্রশ্ন দিয়ে তা এটা ছিল আপনাদের গেলো দিনের হোম টাক্সের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফেজল ভাব টু ফিল ইন দ্য গ্যাপ দ্য ফিয়ার দ্যাট এডস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া ইজ নট আনফাউন্ডেড তা এখানে চারটে অপশান ছিল অপশান এতে ছিল আপ অপশান বি

মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বসবে সেটা আমাদের বার করতে হবে অপশান এতে আছে টু অপশান বিতে আছে ইন অপশান সিতে আছে অ্যাট এবং অপশান ডিতে আছে ইন তাহলে এই চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে কোনটা বসবে যারা বলছেন অপশান ইনটু তাদের সবার উত্তর সঠিক তাহলে কমপ্লিট অ্যান্সার হলো দ্য কার র্যান ইনটু টু দ্য রেলওয়ে চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটি থ্রি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেসাল টু ফিল ইন দ্য গ্যাপ আই ক্যান নট ড্যাশ দ্য ড্যাশ ইয়ার প্রপোজাল তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন এগ্রি উইথ তাহলে কমপ্লিট অ্যান্সার আই ক্যান নট এগ্রি উইথ ইয়োর প্রোপোজাল নেক্সট কোয়েশ্চেনে চলে আসি কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর ইউ মাস্ট ড্যাশ সাম মানি ফর ইমার্জেন্সিস তাহলে চারটে অপশন এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন সেট অ্যাসাইড তাহলে ইউ মাস্ট সেট অ্যাসাইড সাম মানি ফর ইমার্জেন্সি চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল ভাব আমাদের ফিজাল ভাব বসাতে হবে দ্য থিপস ড্যাশ থ্রু দ্য ব্যাকডোর তাহলে আমাদের চারটে অপশান মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা উত্তর করছেন ইন ইন তাদের সবার উত্তর কমপ্লিট অ্যানসার পেয়ে গেলাম চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল ভাবটা বার করতে হবে শি হ্যাড জাস্ট ড্যাশ ডাউন হোয়েন দ্য টেলিফোন র্যাঙ্ক তাহলে চারটে অপশান এর সঠিক উত্তর যারা বলছেন লেড এল এ আই ডি তাহলে সি হ্যাড জাস্ট লেড ডাউন হোয়েন দ্য টেলিফোন র্যাং চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন সাতান্ন নম্বর প্রশ্ন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল ভাবটা বার করতে হবে মাদার ওয়াজ লেট বিকজ শি ওয়াজ ড্যাশ অ্যাট দ্য অফিস তাহলে চারটে অপশান আমরা বার করব এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন হেল্ড আপ তাদের সবর উত্তর সঠিক তাহলে মাদার ওয়াজ লেট বিকজ শি ওয়াজ হেল্ড আপ অ্যাট দ্য অফিস এবার চলে আসবো আমার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি এইট অ্যাপ্রোপ ফেসঅাল বার দিতে হবে হি কন্ডাক্ট ইজ ব্যাড হি কন্ডাক্ট ইজ ব্যাড অ্যান্ড ইজ অনেস্টি ইজ নট ড্যাশ সাসপিসিয়াস তাহলে এই ড্যাশ বা এই ব্ল্যাঙ্কে কী বসবে সেটা আমাদের এখানে বসাতে হবে এখানে চারটে অপশান আছে তা এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন অপশন ডি অ্যাব তাদের সবার উত্তর সঠিক তাহলে কমপ্লিট অ্যান্সারটা কি তাহলে হি কন্ডাক্ট ইজ হিজ কন্ডাক্ট হবে এখানে স্পেলিং মিস্টেক আছে আপনারা একটু এটাকে ইগনোর করে নেবেন তাহলে হিজ কন্ডাক্ট ইজ ব্যাড অ্যান্ড হিজ অনেস্টি ইজ নট অ্যাব সাসপিসিয়াস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন তাহলে ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সিনোনিম মানে সমার্থক শব্দ আমাদের সমার্থক শব্দ বার করতে হবে অ্যাবসলভ অ্যাবসলভের সমর্থক শব্দ তা আপনারা সমর্থক শব্দ কি ব্যবহার করবেন তা এর কোনো নিয়ম বা বিধিবদ্ধ নিয়ম নেই কিন্তু আপনাদের ওয়ার্ড টু ওয়ার্ড আপনারা যদি আমাদের সাথে প্র্যাকটিস করেন কেন আমরা সেই সমস্ত সিলেক্টিভ ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করবো বা সেই সমস্ত সিলেক্টিভ ওয়ার্ডগুলো আপনাদের কাছ থেকে জানতে চাইবো বা প্র্যাকটিস করাবো আপনারা সেই ওয়ার্ডগুলো পড়ে গেলে বা মাথায় রেখে দিলেই আপনারা এই কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে তা যত বেশি আপনারা আমাদের ভিডিওগুলো প্র্যাকটিস করবেন আশা করছি পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো কমেন্ট পেয়ে যাবেন এবং এর মধ্যে প্রচুর কোশ্চেন আছে যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় যারা আপনারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেন তাদের পরীক্ষা কিন্তু কমন পান তা চলুন আজকে সেরকম কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব তো সমার্থক শব্দ সমর্থক শব্দ সিনোনিমস তা এখানে হচ্ছে অ্যাবসলভ অপশান এ আছে ফলোয়ার অপশন বি আছে ফর অপশন সি আছে অ্যুসড আর অপশান ডি আছে সাকসিড তাহলে আমাদের এখানে অ্যাবসলভ এর সঠিক সমর্থক শব্দ হবে ফর যারা বলছেন ফর তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের সিনোনিম জিজ্ঞেস করেছে অ্যান্টিপ্যাথি অ্যান্টিপ্যাথি অপশান এ আছে ডিসলাইক বি অ্যাপ্রুভাল সি পার্ডন এবং ডি হচ্ছে প্রিমিটিভ তাহলে অ্যান্টিবায়োটি এর সঠিক সমর্থক শব্দ এটা হবে কিন্তু ডিসলাইক চলে আসবে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান আর্টিফ্যাক্ট আর্টিফ্যাক্ট এর চারটে অপশান দেওয়া আছে সিনথেটিক ইম্যানমেড আর অপশান সি আছে ন্যাচারাল এবং অপশান ডি আছে এক্স এক্স্যাক্ট কপি তাহলে আর্টিফ্যাক্ট এর সঠিক উত্তর হচ্ছে ইম্যান মেড মেড কিন্তু এখানে এখানে সঠিক উত্তর হবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু অ্যাপ্রোপিয়েট তাহলে বাউন্টি বাউন্টি এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হবে তাহলে অপশান এ আছে মিউনিফিশিয়েন্স মিউনিফিশিয়েন্স অপশান বি আছে থ্রিট অপশান সি আছে দিনেই অপশন অপশান ডি আছে গ্লুমি তাহলে আমার এখানে বাউন্টি এর সঠিক যে সমর্থক শব্দ সেটা আমাদের বার করতে হবে তা এর সঠিক সমর্থক শব্দ হচ্ছে মিউনিফিস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি বারবারাস বার্বারাস এর সমর্থক শব্দ আমাকে বার করতে হবে অপশান এ আছে আনসিভিলাইজড অপশান বি আছে জেন্টেল অপশান সি আছে আগলি এবং অপশান ডি আছে নান অফ দিস তাহলে বারবারিয়াস এর সঠিক উত্তর যারা বলছেন আনসিভিলাইজড তাদের সমতর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর

মানে গ্লুমি অ্যান্ড ব্রিডি এই দুটোই কিন্তু হতে পারে তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ কমেন্ডিয়াস কম্যান্ডিয়াসের সিরোনি মানতে বার করতে হবে অপশান এ আছে কমফোর্টেবল অপশান বি আছে কনফাইন্ড অপশান সি আছে ক্ল্যাশ আর অপশান ডি আছে ইনিপ্ট তাহলে আমরা এখানে দেখে নিই এর সঠিক উত্তরটা কোনটা হবে তা কমেন্ডিয়াস এর সঠিক উত্তর যারা বলছে কমফোর্টেবল তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি সরি সিক্সটি সিক্স আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সিনে বার করতে হবে চ্যারিটি চ্যারিটি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সিনে এটা মোটামুটি আপনারা সবাই জানেন এর প্রথমটা আছে বেনিকিটি অপশন অপশান বিতে আছে টেম্পারেট অপশান সিতে আছে মার্সি আর অপশান ডিতে আছে চিট ঠিক আছে এই চারটে অপশানের মধ্যে চ্যারিটি চ্যারিটি সমার্থক শব্দ যেটা সেটা আমাদের বার করতে হবে তা আমরা এখানে চারটে অপশনের মধ্যে সঠিক শব্দ নির্বাচন করছি আপনারাও নির্বাচন করুন আশা করছি আপনারাও সঠিক উত্তরটি নির্বাচন করবে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বিনিটি চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন সাতষট্টি নাম্বার প্রশ্নে তাহলে সাতষট্টি নম্বর প্রশ্নে আমাদের অ্যাপ্রুপিয়েট সিনোনিম বার করতে বলেছে ক্রিস এর অ্যাপ্রুপিয়েট প্রিপোজিশন আমার সরি অ্যাপ্রপিয়ট সিনোনিম বার করব এটা হচ্ছে রিপ্রোভ অপশন বি আছে ইমিটেশন অপশান সি আছে নেচার আর অপশান ডি আছে ফরসেক তাহলে ক্রিস ক্রিস এর আমাদের সঠিক সমর্থক শব্দ বার করতে হবে আর এর সঠিক সমর্থক শব্দ হল হচ্ছে নেচার চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন এইট ফাইন্ড আউট ডান্ট এর সঠিক কোনটা আমরা সেটা দেখে নেব অপশান এতে আছে ইমটিমিটি ইমটিমিটি অপশান বিতে আছে কম্পেয়ার অপশান সিতে কন্ট্রাস্ট আর অপশান ডি আছে বি রেট তাহলে আমরা দেখে নেব ডান্ট এর সঠিক উত্তর কোনটা হচ্ছে তা যারা এর কোশ্চেনে সঠিক উত্তর করছেন অপশান এ বা এক নম্বর তাদের সবার উত্তর সঠিক সেটা হচ্ছে ইন্টিমিডেট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন সিক্সটি নাইন উনসত্তর নম্বর শব্দ আর উনসত্তর নম্বর কোশ্চেনে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বার করতে বলেছে আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে ডিপ্লোর ডিপ্লোর এর সঠিক ওয়ার্ড যেটা সিনোনিম সেটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিউট অপশান বিতে আছে রিগ্রেট অপশান সিতে আছে ল্যামেন্ট আর অপশান ডি আছে রিগার্ড অ্যান্ড ল্যামেন্ট বোথ তাহলে এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি রিগার্ড অ্যান্ড ল্যামেন্ট বোথ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বার করতে দিয়েছে ডিজাস্টার ডিজাস্টার আমাদের বার করতে হবে অপশান এতে আছে আসপিসিয়াস অপশান বি প্রসপারিটি অপশান সি ক্যালামিটি এবং অপশন ডি হচ্ছে ন্যান অফ দিস তাহলে ডিজাস্টার এর সঠিক যারা বলছেন ক্যালাইমিটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান তাহলে ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনারিম সিনারিম আমাদের বার করতে হবে এমফেসিস এমফেসিস এর সিনারিম আমাদের এখানে বার করতে হবে অপশান এ আছে রেস্টিং অপশান বি আছে প্লেড অপশান সি আছে ডিসপারি আর অপশান ডি আছে স্ট্রেস তাহলে আমরা চারটে অপশান তাহলে এমফোসাইস এমফোসাইসের সঠিক যেটা ওয়ার্ড সেটা আমাদের বার করতে হবে সঠিক সিনানিম আর এর সঠিক উত্তর হচ্ছে স্ট্রেস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনানিম এক্সপ্লোরিবিটেন্ট এক্সপ্লোরিটেন্ট এক্সপ্লোরিবিটেন্ট তাহলে আমাদের এখানে অপশান আছে অড সেকেন্ড আছে রেডিকুলাস অপশান সিতে আছে এক্সেসিভ আর অপশান ডিতে আছে থ্রেটেনিং তাহলে আমরা এর সঠিক উত্তর যারা বলছেন

তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর অ্যাফ্রোসিয়াস অ্যাফ্রোসিয়াস ফিরোসিয়াস সরি আমি ভুল উচ্চারণ করছি ফিরোসিয়াস ফিরোসিয়াস আপনারা এই কথাটার সাথে নিশ্চয়ই সবাই পরিচিত তা তার অ্যাপ্রোপ্রিয়েট সিনানিও আমাদের বার করতে হবে তা প্রথমে আছে বেনিভোলেন্ট বেনিভোলেন্ট সেকেন্ড আছে সিম্প্যাথেটিক তিন নম্বরে আছে ডেঞ্জারাস আর চার নম্বরে আছে হারমোনি তাহলে ফেরোসিয়াস এর সাথে ডেঞ্জারাস কথাটা যায় লায়নের সাথে আপনারা কথাগুলো দেখে থাকবেন তা সুতরাং এখানে ডেঞ্জারাস কিন্তু সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বারটি ফাইভ আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হয় ফার্গিল এর সঠিক সিনানিম আমাদের বার করতে হবে প্রথমটা আছে ইনফায়ার সেকেন্ড আছে রাবাস্ট থার্ড আছে অ্যাডভার্সি আর ফোর্থ আছে স্মুথ তাহলে আমরা ফার্গিল এর সঠিক উত্তর যারা বলছে ইনফার্ম তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী क्वेश्चन কোশ্চেন নাম্বার 76 মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম বার করতে হবে আমাদের সিনোনিম ওয়ার্ড আছে ফিয়াসোক ফিয়াসো ফিয়াসো এর অপশনে দেওয়া আছে সাকসেস সেকেন্ডে আছে ফেলিয়র থার্ড আছে ফেনোমেনাম আর फोर्थ আছে বাস্টার তাহলে আমাদের সঠিক উত্তর এখানে যারা বলছেন ফেলিয়র তাদের সাবর উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 77 আমাদের মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম বার করতে হবে গ্রুন্ডি গ্রিডি

অপশান সিতে আছে ডিলাইট এবং অপশান ডি তে এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা বার করব যারা বলছেন এখানে অবসার সিটি অফসার সিটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন উনআশি নম্বর প্রশ্ন তাহলে ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনেমা আমাদের বার করতে হবে হারগিটিকেল হার্গিটিক্যাল হার্গেটিক্যাল এখানে আমরা সঠিক উত্তর বার করব অপশান এ আছে ইম্পিসিয়াস অপশান বি করাপ্ট অপশান সি ফ্রিসি আর অপশান ডি আছে ডিস ডিস তাহলে আমরা এখানে হার্গিটিলি হার্গেটিক্যাল হার্গিটিক্যাল এর সঠিক সিনোমিম বার করব এর সঠিক উত্তর হচ্ছে ইম্পিসিয়াস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটটি তাহলে ফাইন্ড আউট মোস্ট দ্যানিম হারবি হারবিঙ্গার এই কথাটা আমাদের সঠিক সিনোনিম বার করতে হবে অপশন এ আছে পাইলট অপশন বি আছে ফোর রানার অপশন সি আছে স্টিওয়ার্ড আর অপশন ডি আছে মেসেজার তাহলে এর সঠিক উত্তর যারা বলছেন স্টিওয়ার্ড তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটি ওয়ান ইম্পায়ার ইম্পায়ারের সঠিক সিনোনিম আমাদের বার করতে হবে প্রথম অপশন আছে রেসার্টেড সেকেন্ড আছে ডিমিনিসি থার্ড আছে ইমার্জ আর ফোর্থ আছে নান অফ দিস তাহলে এর সঠিক উত্তর যারা বলছেন ডিমিনিস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটি টু ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বার করতে পারবো বা বার করতে চেয়েছে ইগনোমিনিয়াস ইগনোমিনিয়াস তাহলে আমরা এখানে দেখছি অপশান এ আছে সিম্পুল অপশান বি আছে স্ক্যান্ডিলিয়াস অপশান সি আছে স্টেটলি আর অপশান ডি আছে সিম্পুল অ্যান্ড স্ক্যান্ডিলিয়াস বোথ তাহলে এরকম বুথের অ্যান্সার থাকলে সাধারণত সেটাই এখানে সঠিক উত্তর হয় আমরা এটাই এসেছি তাই না পার্সেন্টে সেটাই হয় চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন থ্রিতে এই জিজ্ঞেস করেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনে নিন জোভিয়াল জোভিআল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিন আমাদের বার করতে হবে অপশান এ আছে সর অপশান বি আছে ম্যারি অপশান সি আছে অ্যাডজেট আর অপশান ডি আছে গ্লুম তাহলে আমরা এখানে সঠিক উত্তর দেখে নেব তাহলে জোভিয়াল এর সঠিক উত্তর হচ্ছে ম্যারি চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 85 সরি 84 জাস্টিফাই 84 এ আমাদের জাস্টিফাই এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বার করতে হবে অপশন 1 নম্বর বা এতে আছে ডিফিন্ড অপশন বি তে আছে অ্যারিগেন অপশন সি তে আছে ইমপিউট আর অপশন ডি আছে মরিস তাহলে আমরা জাস্টিফাই এর সঠিক উত্তর যারা বলছে ডিফেন্ড তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 85 ফাইন্ড দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ নিভ নিভ এর সঠিক অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বার করতে হবে অপশন এ আছে সিম্পল অপশন বি আছে ফেথফুল অপশন সি আছে রাফ এবং অপশন ডি আছে রেকলেস তাহলে এর সঠিক উত্তর যারা বলছেন রাফ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি সিক্স ছিয়াশি নম্বর প্রশ্ন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হবে কাইন্ড রেড কাইন্ড রেড আমাদের এখানে বার করতে হবে অপশন এ আছে ডিসিমিলার অপশান বিতে আছে রিলেশান অপশান সিতে আছে স্পিসিস এবং অপশান ডিতে আছে সেকেন্ড অ্যান্ড থার্ড বোথ তা আমরা এটা আগে থেকে দেখেছি তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড মানে বোথ অ্যান্সার থাকলে সেটাই সাধারণত নাইনটি পার্সেন্ট কেসে হয় তো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন আমাদের ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিরেনিম অফ ল্যাক্স আমরা অপশান এতে পেয়েছি ইনডিফারেন্ট অপশান বিতে পেয়েছি রিলায়াবেল অপশান সিতে পেয়েছি ক্রুয়েল আর অপশান ডিতে পেয়েছি সার্ভ সেভার তা আমরা এখানে দেখে নিবি ল্যাক ল্যাক্স এর সঠিক কোনটা এর সঠিক উত্তর হচ্ছে ইনডিফারেন্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 88 তাহলে মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম আমাদের বার করতে হবে ল্যামিন টেবেল আমরা এখানে সঠিক উত্তর দেখছি কি আছে অপশন এ তে আছে গ্রিডি অপশন বি তে আছে এক্সকালটিং অপশন সি তে আছে এক্সপ্লোরেবল আর অপশন ডি তে আছে কন্ট্রোভার্সিয়াল তাহলে আমাদের এই সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর যারা বলছেন ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 89 নাইন ফাইন্ড আউট দ্যপিয়েট সিনোনিম অফ মেলোডিয়াস মেলোডিয়াস এর সঠিক অ্যাপ্রোপিয়েট বার করতে হবে অপশান এ আছে মিউজিক্যাল অপশান বি আছে হারমোনিয়াস অপশান সি আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ আর অপশান ডি আছে গ্রিটারিং তাহলে আমরা এখানে পেয়ে গেছি 80 টু 90% পার্সেন্ট কেসে যেটা হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মানে বোথ অ্যান্সার থাকলে সেটাই জানতো হচ্ছে তাই না তাহলে চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি মডারেট মডারেটের অ্যাপ্রোপ্রিয়েট সিরোনিম আমাদের বার করতে হবে অপশান এ আছে রিজনেবল অপশান বি আছে ভিমিটেন্ট অপশান সিতে আছে এক্সি সিফ আর অপশান ডি তে আছে নান অফ দিস তাহলে মডারেট এর সঠিক উত্তর যারা বলছেন রিজনেবল তাদের সবার উত্তর সঠিক চলে আসবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান সিরোনিম আমাদের বার করতে হবে নক্সিয়াস অপশন অপশান এতে আছে হিলিং অপশান বিতে আছে ইঞ্জিরিয়াস অপশান সিতে আছে মাল্টিটিউড আর অপশান দিতে আছে এনড্রোস তাহলে নক্সিয়াস এই কথাটা যারা বলছে ইনজুরিয়াস তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 92 টু নিম্বেল নিমবেল কথাটির সঠিক অ্যাপ্রোপিয়েট সিনোনিম যেটা হবে সেটা আমাদের বার করতে হবে অপশান এ আছে অপশন অপশান বিতে আছে এগিটি অপশান সিতে আছে লুনিটিক আর অপশান ডিতে আছে আনওয়াইজ তাহলে নিম্বেল কথাটি এর সমর্থক শব্দ হচ্ছে এগিটটি চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হচ্ছে ওভার আমরা দেখে নেব অপশান এতে আছে ইন্টেন্স অপশান তে আছে কোয়াইট সি তে আছে কম্পোজ এবং অপশান ডিতে আছে ট্রিপ তাহলে আমরা এর সঠিক উত্তর যারা বলছেন ইন্টেন্স তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বার করতে হবে অপশেন্সিভ অফেন্সিভ অফেন্সিভ আমাদের এই কথাটা বার করতে হচ্ছে অপশান এ আছে ইনসলভেন্ট অপশান বি আছে অ্যাডোরেন্ট অপশান সি আছে ডকটিল আর অপশান ডিতে আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ তাহলে আমরা যে অ্যান্সারটা পেয়েছি যে বোথ থাকলে সেটাই সাধারণত হচ্ছে তা অফেন্সিভের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ চলে আসবো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনানিম প্রিসিড প্রিসিড এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনানিম বার করতে হবে অপশান এতে আছে পিলিড অপশান বিতে আছে ফুল অপশন সি তে আছে ক্লিয়ার এবং অপশন ডি তে আছে ক্লেম তাহলে প্রিসিড এর সঠিক উত্তর যারা সিনোনিম বলছেন যারা বলছেন অপশন ডি ক্লেম তাদের সবার উত্তর সঠিক চলে আসবে পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 96 মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হবে প্রি কারিয়াস প্রি অপশন এ তে আছে বিটারলি অপশন বি তে আছে প্রি

স্ট্যাগরেঞ্জ অপশান বিতে আছে ফ্যামিলিয়ার অপশান সিতে আছে কথন আর অপশান ডিতে আছে নান অফ দিস তাহলে এর সঠিক উত্তর যারা বলছেন স্ট্যারেঞ্জ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনেমা আমাদের বার করতে হবে রেসিপ্রোকেট রিসিভ অপশান এতে আছে গ্র্যান্ড অপশান বিতে আছে ইন্টারচেঞ্জ সিতে আছে রিসিভ আর অপশন ডিতে আছে ডেলিভার্ড তাহলে এই কোশ্চেনের যারা উত্তর করছেন ইন্টারচেঞ্জ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন মোস্ট সিনেমার মধ্যে বার করতে হবে রিবেট অপশান এতে আছে কমিশন অপশান বিতে ইন্টারেস্ট অপশান সিতে ডিসকাউন্ট আর অপশান ডিতে গিফট তাহলে রিবেট এর কথার সাথে ডিসকাউন্ট কথাটা যায় তাহলে যারা বলছেন উত্তর অপশান সি বা তিন ডিসকাউন্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী আজকে শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার 100 फाइंड द मोस्ट एप्रोप्रिएट সিনোনিম অমদে বার করতে হবে সিওয়ার্ড সিরিওয়ার্ড সিরিওয়ার্ড কথাটা এই কথাটা আমাদের সঠিক সিনোনিম যেটা সেটা আমাদের বার করতে হবে অপশন এতে তে আছে আর্টফুল অপশন বি তে আছে অবজারভেন্ট অপশন সি তে আছে ওয়ান এন্ড সেকেন্ড Both আর অপশন ডি আছে ইমবেলস তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি এই চারটে ওয়ার্ডের মধ্যে আমরা কমন উত্তর পেয়ে গেছি ফার্স্ট অ্যান্ড থার্ড এটাই সাধারণত হচ্ছে তা এইটাই এখানে সঠিক উত্তর ঠিক আছে তা এবার আপনারা সবাই এক একে পোস্ট করুন কে কত মার্কস পেলেন আর আমরা চলে যাব আপনাদের আগামী দিনের যেটা হোম ট্যাক্সের প্রশ্ন তা সেই হোম ট্যাক্সের প্রশ্নে আপনারা একে একে সবাই কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করুন আগামী দিনের প্রশ্নে চলে যাচ্ছি তাহলে ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিরোনিম অফ সেভরি সেভারি আপনাদের এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাদের বার করতে হবে অপশান এ আছে অফেন্সিভ অপশান বি আছে এক্সেসিভ অপশান সি আছে গ্রেভ আর অপশান ডিতে আছে এক্সটেন্সিভ আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ সিভারি অপশান এ অফেন্সিভ অপশান বি এক্সেসিভ অপশান সি গ্রেভ আর অপশানটি আছে ইনটেনসিভ আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস যাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ